গেল ভার্টিক্যাল হয়ে গেল মানে অন হয়ে গেল তখন হয়তো ফিল্টারটা যদি অন হয় আপনি দেখতে পাবেন মনে কি সিস্টেম মানে এমন একটা সিস্টেম ব্যাপার আছে যেটা প্রবলেম হয়ে যায় তখন এটা আপনারা এনশিওর করবেন যখন আপনারা ফিল্টারটা কোথাও ক্যারি করছেন বা মুভ করছেন এই পজিশনে থাকবেন বিউ থেকে ওইখানে যাবে হ্যাঁ বিউ থেকে যাবে ভিভিপ্যাড ভিভিপ্যাডের এই কেবলটা যাবে সিইউ ভিভিসি এগুলো আপনাদের বের করার জন্যই তো দিয়েছে এগুলো নিচে নামি রাখুন দিন এটা দিকে এটা প্রবলেম প্রবলেম লালে লালে রেড 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 লালে লালে হয়েছে হ্যাঁ স্যার এই সুইচটা কিছু করতে হবে না 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 ওটা কিছু করার দরকার নেই ওটা কমিশনিং এ রেডি করা থাকবে ঠিক আছে ওটা হয়েছে না চাপ The time now is 13 o'clock. হাতুড়ি করে পেটাতে হবে সেট করা থাকবে ব্যাটারি সেট করা থাকবে তো কিসে এইটাতে আমরাই করে এই দেখুন এটা এর মধ্যে দিয়ে এরকম চলে যাবে তো গিয়ে এটাকে লাগিয়ে দিন পেপার রোলটাকে লাগিয়ে দিন ঠিক আছে না যদি এমনি পেপার রোল আপনাদের পেপার রোল মানে আপনাদের সেরকম কিছু করার নেই ওগুলো তো সিল করাই থাকবে সিল করা থাকবে ওগুলো সব সিল করাই থাকবে হ্যাঁ হ্যাঁ তুমি দেখা হয়ে গেল ভালো হয়ে গেল ভালো ব্যাপার পরবর্তীকালে হচ্ছে ভাড়াইটা একটা ভাড়াই দেওয়া থাকবে না অর্থ এখানে সিম্বলটা থাকবে তো সিম্বলটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পড়ছে স্যার পড়ছে সঙ্গে থাকবে সাতটা পড়বে
সিরিয়াল নাম্বার তারপর নিচে থাকি ব্যাটারি দিলে তবে তো আপনি রিপ্লেস করতে পারবেন, যখন আসবেন উনি এটাও তো ব্যাটারি দেওয়া থাকে স্যার, সব সেট করে দেবে আমাদের সাথে দেবে তো ওখানে ভোট দিন, এক নম্বরে ভোট দিন, এবার এখানে দেখুন The time now is 13:05. পাঁচ নম্বর সাত নম্বরে দিন, একটু দূরে থেকে দিন, দেখুন হচ্ছে কি ভোট দূরে যাচ্ছে কিনা দেখুন। এটাই সমস্যার জায়গা, অনেকটা টাইম খেয়ে না রেজাল্টটা দেখি দাঁড়িয়ে আছে ওটাই তো ক্লোজ করার পরে রেজাল্টটা সিআরসি ক্লোজ রেজাল্ট দিয়া ক্লোজ 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 ক্লোজ
মাকফলের পরে সিআরসি হবে, তাই তো? মাকফলের পরে সিআরসি হবে। আচ্ছা, এক নম্বর ক্যান্ডিডেট দুটো ভোট পেয়েছে, একটা পেয়েছে। সব এক এক ফাইনাল ভোট হয়ে গেলে আমরা শুধু ক্লোজ বাটনটা টিপব, শুধু ক্লোজ। সিআরসি হওয়ার পরে সব সিল হয়ে যাবে, শুধু তখন ক্লোজ করার জন্য এইটাকে সরিয়ে, এইটাকে সরিয়ে আপনাকে টসটা এইটা প্রেস করতে হবে, শুধু ক্লোজটা। শুধু এই জায়গাটা সিলিং হবে না, এই কম্পার্টমেন্টগুলো এখানে চারটে জিনিস দিয়ে সিল হয়। এইটাতে যেটা থাকবে স্পেশাল ট্যাগ থাকবে, এটাতেই তো 17C থাকবে। এই শোনো হলো এবার সিআরসি, এবার কি ক্লিয়ার যাবে এখানে কোন জায়গাটা সিলিং হচ্ছে আবার দেখান তো, ওইটা অ্যাড্রেসটা আর 17C তো মারতে হবে এখানে। সিরিয়াল নাম্বারটা যদি এখানে থাকে ইমাজিন, তাহলে এটাকে এইভাবে লাগাবেন যাতে সিরিয়াল নাম্বারটা উপর থেকে দেখা যায়, উপর থেকে দেখা যায় ওটা চলে আসবে। ভরে নিন একটা, মানে ইয়েটাই
তোমরা যেদিকে সই করবে সেটা মানতে হবে তো সেই মাটাটি ঢোকাতে হবে এটা তো উল্টো হয়ে গেল এটা উল্টো হয়ে গেল না না এটাই ঠিক হবে এবারে সিরিয়াল নাম্বারটা থাকবে ঠিক আছে ঠিকই আছে সিরিয়াল নাম্বার এখানেই থাকবে এভাবেই আসবে এবারে এইটাকে মোটামুটি মাঝামাঝি নেবে ঠিক আছে এইটা এই পর্যন্ত রাখলে এরপরে চলে যাবে এখানে অ্যাড্রেস ট্যাগ দিয়ে এখানে এখানে অ্যাড্রেস ট্যাগ মারলে সিল হলো সব সাইন হলো ডালা সিল হলো এরপরে স্পেশাল এটা এই এই হয়ে গেল ওইটাই তো ওখানে করবে তুমি ওই হয়নি না না বলছি না উনি ঠিকই বলছেন এখানে একটা অ্যাড্রেস ট্যাগ যাবে আর এই এটা স্পেশাল ট্যাগটা বেঁধে এবার আস্তে আস্তে করে যাদের এজেন্টদের সব স্ট্যাম্প করার পরে এবার আস্তে করে এবারে জাস্ট এইটা তুলে দিলে বি চলে এলো মোটামুটি এটাকে ভাঁজ করে এইখানে রেখে দিন ওটা এমন ভাবে নেবেন এই পর্যন্ত আসবে এটা একটু বেশি নেওয়া হয়ে গেছে সি সি চলে এলো সিটা আটকে গেল এবার জাস্ট এটা এরকম ঘুরিয়ে দিলে ডি চলে আসবে দেখুন এই ডিটা তুলে দিলে ডি এখানে আসবে তুলে নিয়ে যান এখানে এখানে সিরিয়াল নাম্বারের উপরে সিগনেচার এখানে এজেন্টের সিগনেচার দিলে সব থাকে সমস্ত থেকে গেল এবার এইখানে অ্যাড্রেস ট্যাগ হচ্ছে আচ্ছা আবার আবার করো বুঝে গেছে আবার করো আরে সুইচটা অফ করে নেবো তাহলে এটা স্পেশাল ট্যাগ এখানে হলো সুতো দিয়ে আটকে দিয়ে এখানে সেট করে দিতে বসে গেল এটা আগে অবশ্যই ঢুকাতে হবে ঢুকিয়ে নিয়ে স্পেশাল ট্যাগ এখানে শেষ হয়ে গেল ঠিক আছে এই এই বটমটা যেন পুরোটা দেখা যায় ওইটা কোন দিকে সাদা পারে ওই তো সাদা পারে আচ্ছা ওই দিকে লাগবে সিরিয়াল নাম্বার থাকবে সেদিকে সই করবে এদিকে সিরিয়াল নাম্বার থাকবে সেদিকে সই ঠিক আছে ওই দেখে দেখে এটাকে এখন নাম্বার এটা হয় যাতে সিরিয়াল এখানে দেখা যায় এই মাঝখান থেকে সিরিয়াল নাম্বারটা বাইরে থেকে যাবে ওটা দেখবে তো এজেন্টরা ওই সিরিয়াল নাম্বারটাই লাগছে কিনা ওই জন্য বাইরে দেখা এটা উপর দিকে থাকবে এজেন্টের সইগুলো দেখা যাবে দেখা যাবে এজেন্টের সইগুলো এখানে সাদা জায়গা থাকবে মানে সাদা জায়গাগুলো এজেন্টের সই থাকবে নিচে আমার সিরিয়াল নাম্বারের সিরিয়াল নাম্বারটা এরকম জায়গায় প্রিন্টেড থাকবে আর পিআরও পিআরও এবং এজেন্টের সই এখানে থাকবে তো ছোট ছোট করে সব সই করতে পারবে এই হলো এবার হচ্ছে এই ক্লোজের আমার কম্পার্টমেন্টটা এই চাপুন জোরে চাপুন এই গেল এইবার হচ্ছে এইটা এই 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 এবার সিলিং এর পরে সই হবে তাই তো এই ওল্ডালে ওরা উপরে দেখতে হবে এরপরে এটাকে বিজাবটা স্যার একটু বড় আছে তো এইটা এটা 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 এইভাবে এরপরে দরকার নেই দরকার নেই এটা তো ছিড়ে নিন না এটা ছিড়ে না ছিড়তে হবে না ছিড়তে হবে না ছিড়তে হবে না দরকার পারবে না এটা থেকে স্যার ছেঁড়ার দরকার নেই এইভাবে থাকবে তো ইয়ে হচ্ছে এই হচ্ছে করে দেবেন এই যে এইটা ইয়ে যেটা আছে এইভাবে দিয়ে দিন এবার এটা যদি বেশিও থাকে এটা ভাঁজ করে দিন
দেওয়ার পরে এটাকে বি দিন, একটু ভাঁজ করে বি দিন। দেওয়ার পরে এইবার এইটাকে দেখুন একেবারে সেম সেম আসবে, এইটা একেবারে সেম সেম আসবে। আমি তো যদি একটু বেশি টেনে নিয়েছি একেবারে সেম এই পর্যন্ত আসবে এসে, হ্যাঁ একবারে মাপে টাইট হয়ে যাবে, খুব সুন্দর টাইট হবে একদম। এই এইটা এইটা এই আঠার উপরে এসে বসে যাবে, আর এইটাকে এমনভাবে এত সুন্দর টানবেন এটা যত দূর যাবে তত দূর একেবারে সুন্দর একদম টাইট হয়ে বসে থাকবে। দেখি ভাই সিটা এখানে দেখে নিতে হবে যে তোমার সব জিরো আছে, পার্সেন্টেজ ব্যালেন্স ঠিক আছে। এটা কি করছো বুদ্ধ? বুদ্ধ এটা কি করছো? ওই এটা প্র্যাকটিস হচ্ছে স্যার, ওটা দেবেন তো কানেকশনটা দেওয়া দিয়ে পারে না, কানেকশনটা দিয়ে সুইচটা অন করে দিলে চালু হচ্ছে না। এটা এটা চালু করলেই থাকে, মানে শুধু কানেকশন এটা দিয়ে দিতে হবে, ডিসি তে শুধু ব্যালেন্সটা দেখে দিতে হবে। মানে এটা মানে এটা ধরুন করলেই থাকে দিন, ওটা লাল দিক থেকে বাইরে বড় বড় মিল কমে এটা দিয়ে আজকে ওগুলো ঠিক থাকে বড় বড় মিল সি তো এখানে জমে জমে গেল, সি হলো সি হয়ে গেল, এই দিকে ধুয়ে নিন আর ডি হবে। এই তো এবার যেটা হয়ে গেছিল শীত উঠার পরে আড়া হয়েছিল, এই দুটি আবার ঠিক করে থাকবো। ঠিক আছে তাই, হ্যাঁ প্রথম ক্ষতি দিচ্ছেন দেখে নিন, দেখা যাচ্ছে ওই তো এই দিয়ে এই দিতে ঘুরে নিয়েছে নিচের যেটুকু অংশ বেশি আছে এইভাবে রাখবে ঠিক আছে, এবং এইটাকে পুরো টেনে দিবে, এইটা এইটা একটু মেজার করে নেবেন যাতে এতটা এইটা যে বেশি থাকবে না, এটা বেশি থাকবে না, একটু মেজার করে লাগাবেন লাগানোর সময়। তার মানে এটাকে বেশি করে রাখতে হবে এই ভিতরেরটাকে, হ্যাঁ এটাকে একটু বেশি করে টেনে নেবেন, কিন্তু এটা প্রথমেই করে নেবেন কারণ একবার আঠা লাগ লেগে গেলে আপনার টাকা আর যাবে না ছিঁড়ে যাবে তখন। এবারে উল্টা দিন দিন ওই দেখুন এই নিচে তলায় ডি আছে, যে আঠাটা তুলে ডিটা এখানে এসে আটকে আসছে ঠিক আছে। ঠিক আছে আপনি দেখুন তো একদম ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন সব ঠিক আছে।